সর্বনিম্ন আপনি কয় কেজি করে দেন 2 কেজি 860 গ্রাম মানে আমি চাইলাম 20 কেজি দিবেন না না 20 কেজি তো দেওয়া যাবে না এটা তো আসসালামু আলাইকুম দর্শক খুশির খবর দেখতে পাচ্ছেন সরকারি দামে আলু বিক্রি করা হচ্ছে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হচ্ছে তবে কতদিন থেকে বিক্রি হচ্ছে এবং কতদিন থাকবে কত টাকা কেজি বিক্রি হচ্ছে জানবেন এই ভিডিও থেকে কেমন আছেন আছি ভালো আছি আলুটা কিভাবে বিক্রি হচ্ছে সেই এবং চাষী ব্যবসায়ী সমিতি উদ্যোগে সরকারি রেটে বিক্রি করা হচ্ছে কত দামে আলু কিনলেন 25 টাকা করে আজকে প্রথম কিনলেন না এর আগে কিনছিলেন আজকে প্রথম কিনলাম তাতে বাজারে কি রকম দাম আর এখানে কি রকম দাম বাজারে 45 টাকা 45 টাকা এখন 35 এর গেল 35 টাকা এনাদের প্রতিষ্ঠানটা কি আপনি জানেন আলু ফ্রেশ আছে এই দামে আলু কিনে তো আপনাদের একটু শান্তিপূর্ণ হ্যাঁ অবশ্যই শান্তিপূর্ণ অবশ্যই কি কি আলু বেচতেছেন স্টিক আলু কার্ডিনাল স্টিক আলু 35 টাকা কেজি এটা খুচরা বাজারে কেমন বিক্রি হচ্ছে খুচরা বাজারে আপনি 45 টাকা বিক্রি করছে কবে থেকে কার্যক্রম শুরু হয়েছে এটা আমাদের ডেটটা মনে হয় কেজি 815 দিন হয়ে গেছে এটা আপনার কতদিন থাকবে এক মাস না এক মাস পর্যন্ত থাকবে আর পর্যন্ত আর কি দেওয়ার মানে আগামী 30 তারিখ 31 তারিখ পর্যন্ত হবে সর্বনিম্ন আপনি কয় কেজি করে দেন সর্বনিম্ন 2 কেজি 860 গ্রাম মানে আমি চাইলাম 20 কেজি দিবেন না না 20 কেজি তো দেওয়া যাবে না এটা তো পাবলিকের উদ্দেশ্যে আমাদের প্যাকেজ সিস্টেম প্যাকেজ অনুযায়ী এই প্যাকেজে কয় কেজি আছে 2 কেজি 2 কেজি 860 গ্রাম 100 টাকা 20 টাকা হিসেবে প্যাকেজ করা হবে তো যে নিবে শুধু 1 প্যাকেটে নিতে পারবে 100 টাকার মিল করা আছে আর এক দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম